বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজকে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত একটি সভায় যৌথ সভা সেই সভায় উনি বলেছেন যে শুধু দেশে নয় দেশের বাইরেও বাংলাদেশ বিরোধী অপপ্রচার এবং ষড়যন্ত্র চলছে এবং নির্বাচিত সরকারকে উৎখাত করার একটা ষড়যন্ত্র দীর্ঘদিন থেকেই চলছে এবং চিহ্নিত একটি শক্তি এটি করছে এবং উনি আরও বলছেন আমাদের যে নির্বাচন প্রক্রিয়া এটি স্বচ্ছ থাকার পরও দেখা যাচ্ছে ভোটার উপস্থিতি সন্তোষজনক হচ্ছে না এটি ষড়যন্ত্রের কারণেই আপনার কাছে এই বিষয়ে জানতে চাইব গণতান্ত্রিক পরিবেশ আমরা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ যেটি আমরা কামনা করি তার সাথে এই বক্তব্য তো আসলে কোনো অবস্থাতেই কাম্য হতে পারে না বা এ ধরনের পরিস্থিতি যদি বিরাজ করে সেটি তো গণতন্ত্রের জন্য খুব সুখকর নয় আপনার বক্তব্য শুনবেন ধন্যবাদ মুসলিম ভাই আপনাকে এবং ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানের সম্মানিত বিজ্ঞ প্যানেল আলোচকবৃন্দ বৃন্দ এবং সম্মানিত দর্শক শ্রোতাকে শুভেচ্ছা জানিয়ে আপনার প্রশ্নের উত্তরে একটু আসি সম্ভবত আপনি ঘরে ষড়যন্ত্র ঘরে বাইরে এটাই আজকে টপিক নির্ধারণ করেছেন এবং সেটি আজকে আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক উনি নিজেই বলেছেন যে ষড়যন্ত্র ঘরে বাইরে তার মানে ঘরে বাহিরে এবং দেশে বিদেশে তার মানে দেশ ঘর এবং বিদেশ বাহির আবার ঘর বাহির এটাও বোঝা বোঝা যায় সেটা হচ্ছে তার নিজের ঘরের ভেতরে এবং নিজের বাহিরেও তো সুতরাং এটার আসলে সুস্পষ্ট ব্যাখ্যা উনি ভালো দিতে পারবেন কোন কোন জায়গায় ষড়যন্ত্র হচ্ছে এবং কারা করছে এটা তো যেহেতু প্রসঙ্গটি উনি তুলেছেন উনি একজন সম্মানিত এবং একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীও এবং একই সাথে একটা বড় রাজনৈতিক দলের উনি সম্মানিত সাধারণ সম্পাদক সুতরাং এটি জনগণের কাছে আসলে এই জিনিসগুলো করা উচিত এই ষড়যন্ত্র যদি দেশকে নিয়ে হয় এবং সে দেশে এবং দেশের বাইরে যদি হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে সেটি প্রকাশ করা উচিত জনসমক্ষে এবং গণমাধ্যমে তাহলে মানুষ আসলে স্পষ্ট হবে যে আসলে ষড়যন্ত্রতা দেশ নিয়ে কারা করছেন এটা গেলে এক দ্বিতীয়ত হচ্ছে আমার যেটা মনে হয় ওনার স্বভাবসুলভভাবে উনি যে বক্তব্যগুলো সাধারণ দিয়ে থাকেন সেটা হচ্ছে নির্বাচনকে সামনে রেখে জাতীয় নির্বাচন জানুয়ারি যে অনুষ্ঠিত হয়েছে তার আগেও এই জাতীয় কিছু কথা উনি বলেছেন যে ষড়যন্ত্র হচ্ছে দেশে তো একইভাবে আগামী যে আপনার নির্বাচন যেটা স্থানীয় সরকার নির্বাচন যেটি প্রথম ধাপ যেটি ঘোষণা করা হয়েছে সুতরাং আটি আপনার মে থেকে তো সুতরাং সেই কারণে এই ষড়যন্ত্র কথাটা এখানে নিয়ে এসেছেন আমি আমার মনে হয় যে এই বিষয়টি আসলে গুরুত্ব আমি ব্যক্তিগতভাবে আসলে মনে করি যে এটা রাজনৈতিক একটা কি বলে যায় একটি বক্তব্য এবং যেটি হয়তো উনি দিয়ে থাকেন পরামেশে সেই কথাটি উনি আপনি এর সাথে যে কথাটি আসলে যুক্ত করেছেন সেটা হচ্ছে গণতান্ত্রিক পরিবেশের সাথে অ্যাকচুয়ালি এই ষড়যন্ত্রটা আসলে যায় কিনা নিঃসন্দেহে এই ষড়যন্ত্র উনি গণতান্ত্রিক পরিবেশের সাথে যায় না এবং সেখানে বলা হয়েছে যে আসলে ওনার বক্তব্যের ভিতরে নির্বাচিত সরকারকে হটানোর জন্য অ্যাকচুয়ালি সরকার যখন রাষ্ট্র থাকে যদি সেই সরকার জনগণের হয়ে জনগণের কল্যাণে যদি নিয়োজিত না থাকে তাহলে সেই সরকারের বিরুদ্ধে জনগণের আন্দোলন হতেই পারে সুতরাং এই আন্দোলনটাকে যদি কেউ ষড়যন্ত্র ভাবে দেখে তাহলে সেটি তো আসলে আমি তো মনে করি যে এই আসলে উনি কি মিন করেছেন উনি ভালো জানেন আমি মনে করি যে গণতান্ত্রিক কোনো রাষ্ট্রে একটা সরকার যদি তার জনগণের কল্যাণ এবং জনগণের প্রতি জবাবদিহি এবং দায়বদ্ধতা যদি না থাকে তাহলে সংগত কারণে জনগণ সেখানে সংগত কারণেই রাজনৈতিকভাবে রাজনৈতিক অধিকারের ভিত্তিতে এই জনগণ সেখানে আন্দোলন করতে পারে এখন যে কথাটি বলা হচ্ছে নির্বাচিত সরকার অ্যাকচুয়ালি এটি তো পূর্বাপর এই পুরনো কথাগুলো আসলে নতুন করে রিপিটেশনের কোনো প্রয়োজন নেই কারণ বিগত দিনগুলো যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলো আসলে জনগণের আকাঙ্ক্ষার সাথে এই নির্বাচনের কতটুকু সম্পর্ক রয়েছে এবং গণতান্ত্রিক যে সংজ্ঞা সেই সংজ্ঞাটা পৃথিবীতে যারা গণতন্ত্র মনা এবং যারা গণতন্ত্রের উপরে বিশদভাবে গবেষণা করেছেন তারা যে সংজ্ঞা নির্ধারণ করেছেন আমি তো মনে করি যে আহ অতীত সম্প্রতি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বা এর আগে যদি আমি দুটি নির্বাচনকে দেখি তাহলে বাংলাদেশে গণতন্ত্র নতুন করে আরেকটি মনে হয় সংজ্ঞায়িত করা যেখানে জনগণের আসলে কোনো দরকার নাই অর্থাৎ গণতন্ত্র হচ্ছে সরকার যে কোনো হোক না কেন তার টিকে থাকার বিভিন্ন কৌশল বা সেই কুকৌশল অবলম্বন করে সে থাকার চেষ্টা করা তো সুতরাং এখানে যে জিনিসটি সেটি হচ্ছে গণতন্ত্রের বিউটিটা হচ্ছে একটি দেশে গণতান্ত্রিক পরিবেশ থাকবে এবং যেখানে সকল রাজনৈতিক দল তার মত প্রকাশের স্বাধীনতা পাবে এবং মানুষ তার রাজনৈতিক অধিকারগুলো প্রয়োগ করতে পারবে সেটি আহ সুশৃঙ্খল হবে এবং সেটিকে যদি আপনি ষড়যন্ত্র হিসেবে দেখেন তাহলে আমি তো মনে করি যে সেই ষড়যন্ত্র ষড়যন্ত্র হিসেবে কিন্তু গণতান্ত্রিক মানুষ যদি মনে করেন যে মনা আমি আমার অধিকারগুলোকে প্রয়োগ করতে চাই সেটিকে আমি ষড়যন্ত্র বলে মনে করি আমি মনে করি সেটি উনি উনি হয়তো আহ এটিকেই উনি মিন করার চেষ্টা করছেন আচ্ছা আমি সর্বশেষ আলোচক আমার সম্মানিত শিক্ষক কলিমুল্লা স্যারের বক্তব্য থেকে একটু শুরু করি সেটা হচ্ছে সার চোদ্দ আঠারো এবং দু হাজার চব্বিশ ইলেকশনের একটা বিষয় নিয়ে অবতরণ করেছেন অ্যাকচুয়ালি আমি একটু এই জায়গাতে বিনয়ের সাথে একটু ডিফার করতে চাই বিএনপি একটি বড় রাজনৈতিক দল অন্যতম একটা বড় রাজনৈতিক দল এই প্রতিযোগিতামূলক নির্বাচন বাংলাদেশে যেটি বিএনপি বিগত দিনেও রাজনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতা এসেছে কিন্তু দুঃখজনক হচ্ছে তারা নির্বাচনে আসছে না কেন এই প্রশ্নটি যদি আমি কলিমুল্লা সারকে বলি উনি বলবেন যে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের ঝুড়িতে ডিম রেখেছেন অথবা সেই ডিম অন্যরা খেয়ে ফেলেছেন আমার বক্তব্য হচ্ছে আমি নির্বাচনে আসছে না কেন এটা স্পষ্ট একজন নাগরিক হিসেবে আমি সাদা মাঠা হিসেবে চিন্তা করতে চাই আমি দেখেছি দু হাজার চোদ্দ সালে নির্বাচন তারা বর্জন করার প্রতিহত করার চেষ্টা করেছেন ওয়েল কিন্তু দু আঠারো সালে তে নির্বাচন এসেছে এবং নির্বাচনে আসার পরে আমাদের বক্তব্য না দেশে এবং দেশের বাইরের লোকের বক্তব্য হচ্ছে যে আগের রাতের ইলেকশন হয়ে গেছে এই কথাটি কুলিমুল স্যার নির্বাচন পরিচালনা করেন জানি একটা অর্গানাইজেশন আমি সরাসরি প্র্যাকটিক্যালি ফিজিক্যালি তার সাথে অনেক বিষয়ে এই বিষয়ে আলোচনা হয়েছে আমাদের একাডেমিক জায়গা থেকে তো এই জায়গাতে আমি কুলিমলা স্যার কাছ থেকে সেই ব্যাখ্যাটা চাইছিলাম যে ব্যাখ্যাটা এইভাবে আসুক এক দুই নাম্বার কথা হচ্ছে সালে যেটি আমি এটি আমার কথা নয় এটা সাধারণ মানুষের কথা এটা কিন্তু দূতাবাসও বলেছে আমি তো নিশ্চিত দেখতে পাচ্ছি যে একটা একটি নেক্সাসের মধ্যে দিয়ে ইলেকশনটা হচ্ছে নেক্সাসটা কি আমি একটু উল্লেখ করতে চাই দেখেন উনিশশো সাল নব্বই সালের পরে যে একানব্বই সাল তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনটা নির্বাচনটি হয়েছে এরপরে কিন্তু ছিয়ানব্বই সালে আপনি আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে এবং একশো সতেরোটি আসন নিয়ে বিএনপি অপোজিশন বিগেস্ট অপোজিশন পার্টি হিসেবে আসছে বাংলাদেশের রাজনৈতিক পার্লামেন্টে তাহলে প্রশ্নটা হচ্ছে যে আপনি সেই নির্বাচনে আসার পর দেখবেন যে এই যে প্রশাসন যে নেক্সাসগুলো সিভিল প্রশাসন বলেন এবং পুলিশ প্রশাসন বলেন এটি কিন্তু কখনোই কোনো সরকারের বাহিনী হিসেবে কাজ করে নেই কিন্তু আপনি যদি দেখেন 2009 হাজার পরে বিশেষ করে চোদ্দ সালের পর থেকে একটা বিগ নেক্সাস পনেরো থেকে সতেরো বছর ধরে তৈরি হয়েছে যেটি কিন্তু এখন আর রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে তারা কাজ করে না একটা দলের কর্মচারী হিসেবে কাজ করে এটি প্রমাণিত হচ্ছে বিভিন্ন নির্বাচনের তাদের ভূমিকার কারণে তো সুতরাং এটি দু সালে যে নির্বাচনটি অনুষ্ঠিত হলো সেখানে বিএনপির মতো একটি নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতা যেতে চায় তারা এসে আসছে না কেন এবং তারা তো জনসমক্ষে ডেমনস্ট্রেশন করেছে জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা করেছে এবং আঠাশ তারিখে যে ঘটনাটি তারা যে তারা তাদের যে সমাবেশ এবং সেটি হঠাৎ করে কোনো ইস্যু ছাড়া কাকতুলে হবে এই প্রোগ্রামটি ভুন্ডুল হয়ে গেল সুতরাং এই কথাগুলো আলোচনায় নিয়ে আসলে জনগণের কাছে আসলে জনগণ হয়তো বিভ্রান্ত হবে না কারণ এটি তো সত্য যে এই ঘটনাগুলো আসছে আরেকটি হচ্ছে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে কিনা আমি লাস্ট নির্বাচন যদি বলি দুই হাজার সালে এটি তো যিনি একটা হচ্ছে দামি প্রার্থী একটি হচ্ছে স্বতন্ত্র প্রার্থী আরেকটি নৌকা প্রার্থী এই তিনটাই কিন্তু একই ঘটনা অর্থাৎ নিজের মধ্যে আপনি কি আপনি কিভাবে প্রতিদ্বন্দ্ব বলে নির্বাচন করবেন এবং সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে আপনাকে দিবে আমি মনে করি এটি সাংবিধানিকভাবে আপনার রাষ্ট্র কমতে গিয়েছেন যেটি আজকে সাহেব বলেছেন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন দেশ এবং দেশের বাইরে সুতরাং আমি মনে করি এই যে যে তার ভিতরে যে সংখ্যা অর্থাৎ তার ভেতরে সংখ্যা আছে সরকারের ভেতরে সংখ্যা আছে। যে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতা তারা এই মুহূর্তে আসীন হয়েছে সুতরাং এটি যে একটি জনগণের আকাঙ্ক্ষিত সরকার নয় এটি তারা নিজেরা খুব ভালো মতো বোঝেন সুতরাং রাজনৈতিক বক্তব্য যেভাবে তারা এখন আরেকটি দেখেন যেটি বলা হচ্ছে যে আপনি তাহলে আওয়ামী লীগ নির্বাচনে জনগণ আসছে না চব্বিশ সালে কত পার্সেন্ট ভোট করেছেন কমিশনকে পাঁচ থেকে বলে দিচ্ছেন উনি কিন্তু প্র্যাকটিক্যালি কি ঘটেছে আপনি পাঁচ থেকে সাত পার্সেন্ট লোক ভোট দিতে কারণ আওয়ামী লীগের ভোট কি পাঁচ পার্সেন্ট আওয়ামী লীগের লোক নিজেও জানে ও ভোটতে গেলেও যে রেজাল্ট হবে না গেলেও একই রেজাল্ট হবে অর্থাৎ এই ব্যবস্থায় আজকে বাংলাদেশ নিপতীত এখান থেকে এটি স্বাধীনতার মুক্তিযুদ্ধের চেতনার গণতান্ত্রিক বাংলাদেশ নয় এই বাংলাদেশকে পরিবর্তন করতে গেলে মানুষের আকাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে গেলে রাজনৈতিক দলগুলোকে ইনক্লুডিং অল পলিটিক্যাল পার্টিস আমি বিশেষ করে দুটো বড় রাজনৈতিক দল অর্থাৎ আমি যেটা মনে করি দেশ যেটি সৌরভ ভাই উল্লেখ করেছেন অর্থাৎ সরকারের বিরুদ্ধে সমালোচনাকে আপনি যদি রাষ্ট্রদ্রোহী মনে করেন তাহলে খুব দুঃখজনক অর্থাৎ রাষ্ট্র একটি প্রতিষ্ঠান যেটি সবার সুতরাং সরকার তার খারাপ কাজের জন্য সমালোচনা করলে আপনি যদি মনে করেন সেই আপনি খুঁজে উনি হচ্ছেন প্রধান নেতা আনফর্চুনেটলি এটা যে এটা যদি অন্য কোন প্রতিষ্ঠানে হতো অত অন্যভাবে ষড়যন্ত্র উত্থাপিত হতো এবং আপনি দেখেন যে ছাত্রলীগের সভাপতি সহ এবং আরো সাতজন মানে ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট তবে যুক্তি এটা যদি অন্য কোন যেটি বলা হচ্ছে হতে তাহলে শরৎচন্দ্রটা হতো আরো বেশি জোরালোভাবে Aspects সুতরাং আমি মনে করি ওই যে আমি কলা খাই আতুর ঘরে কে কে আমি কলা খাইনি তার মানে নিজের ভিতরেরই এক ধরনের সংখ্যা এক ধরনের পিটি এক ধরনের সংখ্যা আমি আমি শুনে আসি বিএনপি কি দিগভ্রান্ত এটি একটি বিষয় এবং এককে সৈদুল হক যেটি বলছিলেন যে অনেকটা জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কিনা ঠিক আছে ধন্যবাদ আপনাকে এটা এক একজন তার অবস্থান থেকে তার মতামত ব্যক্ত করবেন এটা হচ্ছে তার নিজস্ব মতামত আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে যেহেতু দু হাজার চব্বিশের ইলেকশনে জনগণ শত শ্রতা অংশগ্রহণ করে নাই এবং বিএনপি যেটা চেয়েছিল নির্বাচন বর্জন আমি তো মনে করি বিএনপি এখানে সাকসেসফুল হয়েছে নির্বাচনে জনগণ যায় নাই এবং অংশগ্রহণ করে নাই তো সুতরাং এটা তো আমি মনে করি না জনবিচ্ছন্ন এবং বিএনপির নির্বাচনে আগে যে বিভিন্ন জেলা এবং বিভাগীয় শহরে যে জনসম্পৃক্ত সেটা প্রমাণ করে যে জনসম্পৃক্ত বিএনপি অনেক শক্তিশালী এবং যার ফলে ওই যে নির্বাচন স্বচ্ছ এবং গ্রহণযোগ্য অংশমূলক যাতে না হয় এটি একটি ষড়যন্ত্র তত্ত্বের মধ্যেই ছিল তো যাই হোক আমি এখানে কয়েকটা প্রশ্ন একটু জবাব দিতে চাই সাবেক আইজিপি মহোদয় বলেছেন যে আমি একটা রাজনৈতিক বক্তব্য দিয়েছি সৌরভ ভাই কিছু অংশ উত্তর দিয়েছেন আমরা তো গণমাধ্যমে দেখেছি যে বিভিন্ন জেলা এবং বিভিন্ন বিভাগের পর্যায়ে

সিভিল প্রশাসন যে এর সাথে সম্পর্কিত এটা আমি মনে করি না সেটি স্পষ্ট হওয়া কিন্তু এটি এটি সত্য যে আপনার যারা এই জাতীয় কার্যক্রমের সাথে ইনভলভ এবং তারাই কিন্তু ইনফ্লুয়েন্সিয়াল হয়েছে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে কোনো সন্দেহ নেই আরেকটি হচ্ছে সৌদুর বলেছেন সেটি হচ্ছে দুই হাজার চোদ্দো আঠারো এবং চব্বিশ সাল বিশেষ করে দুই আঠারো এবং চব্বিশ সালে বিএনপি আসলে কোনো সংঘর্ষ সংঘাত জড়ায়নি খুবই আমি একমত ওনার সাথে কিন্তু দুর্ভাগ্যজনক দু চব্বিশ সালের এই যে বিএনপি যে আন্দোলন সেখানে সতেরো জন মানুষ বিএনপি নেতা কর্মী মৃত্যুবরণ করলো কেন নিশ্চয়ই কারণে কারো গুলিতে তারা ই তারা যদি শান্তিপূর্ণ আন্দোলন করে থাকে তাহলে এই সতেরো জন মানুষকে হত্যা করা হলো কিন্তু এই জবাবটা কে দিবে আসলে তার মানে আপনি আন্দোলন আন্দোলন একটা রাজনৈতিক দলের মূল রাজনৈতিক দল হচ্ছে রাজনৈতিক একটা ভ্যান গার্ড সুতরাং জনগণকে সম্পৃক্ত করার জন্য সেটা তার কার্যক্রমে যাবে সেখানে কিন্তু নিরপরাধ অনেক মানুষকে হত্যা করা হয়েছে আরেকটি জিনিস বলেছেন সেটি হচ্ছে আপনি দেখেন বর্তমান পার্লামেন্টের তাকান এবং দু হাজার আঠারো সালে পার্লামেন্টের দিকে তাকান আপনি অপোজিশনকে এটিকে আপনি নিশ্চিত ভাবে বলতে পারেন কোনো প্ল্যাটফর্ম আছে অপোজিশনে যিনি সরকারি দল উনি উনি বিরোধী দল লাস্ট যে কথাটা আমি জানি যে আপনি আমাকে আর সুযোগ দিবেন না সেটি হচ্ছে আপনি দেখেন সাবেক আইজিপি মহোদয় বলেছেন যে দু হাজার চব্বিশে যদি বিএনপি ইলেকশনে আসতো তাহলে তারা অনেক সিট পেত এই কথাটি আমি এই কথাটিকে যদি পোর্ট করে ধরে নিই তাহলে বিএনপি ক্ষমতায় আসতো না অনেকগুলো সিট পেত কিন্তু আমি তো মনে করি যে আসলে সরকারে কে আসবে এটা তো জনগণ নির্ধারণ করবে আমি কিন্তু কোন অনুমান ভিত্তিক কথা বলবো না আমি চাইবো যে সুস্থ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন যদি হয় যদি জনগণ বর্তমান সরকারকে আবার ক্ষমতা নিয়ে আসে ডেফিনেটলি আমি সেটিকে ওয়েলকাম করবো কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে সেই অবস্থানটি আমরা দেখি নেই অর্থাৎ আমি মনে করি যে এখানে বিএনপি অনেকটা সিট পেত তার মানে বিএনপি ধরে নেওয়া হয়েছিল বিএনপি যদি ইলেকশনে আসে তাকে একটা অপোজিশন রাখা হবে অর্থাৎ সেখানে কয়েকটা সিট তাকে দেওয়া হবে এবং এইভাবেই একটি সরকার তো বিএনপি হয়তো সেই মানে ষড়যন্ত্রে পা দেয় নাই আরেকটি যেটি সৌরভ ভাই উল্লেখ করেছেন আমি এটা রিপিটেশন না করে যেটি বলতে চাই সেটি হচ্ছে দেখুন আপনি এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মানে আপনার ঝুড়িতে যে ডিম রাখা যেটা আমার বলে বলেছেন সেটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র কি চেয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিলেন বাংলাদেশে একটি সুস্থ নিরপেক্ষ এবং অংশমুখ নির্বাচন যেটি বাংলাদেশের জনগণেরও আকাঙ্ক্ষা তো সুতরাং মার্কিন এমন কিছু চায় নাই যে এই জায়গার সাথে জনগণের সাথে তাদের কোনো কন্ট্রাডিকশন হচ্ছে কিন্তু কন্ট্রাডিকশন হচ্ছে ওই জায়গাতেই যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী যখন ভারতের থেকে ফিরে এসে বলে দিল্লির সাথে কথা হচ্ছে অর্থাৎ বর্তমান সরকারকে আবার টিকে রাখতে হবে এটা তো বহুল প্রচারিত অর্থাৎ একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণের মন্ত্রী বলেছেন আর হচ্ছে বর্তমান যে সাধারণ সম্পাদক উনি বলেছেন যে আমাদের তলে তলে কিন্তু আমাদের সমঝোতা হয়ে গেছে এই তলে তলে সমঝোতা হয়েছে দু হাজার চব্বিশের জানো নির্বাচনে সেটি কিন্তু আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি কার সাথে আসলে সমঝোতাটা হয়েছে তো সুতরাং এই যে যে কথাটি সৌরভ ভাই বলার চেষ্টা করেছেন জনগণ হচ্ছে ক্ষমতার মালিক জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক কিন্তু জনগণ হচ্ছে ক্ষমতাহীন এই ক্ষমতাহীন জনগণ যতদিন থাকবে ততদিন এই ব্যবস্থাপনার আপনি কখনোই ভালো একটা জায়গায় আসতে পারবেন আমি মনে করি যে বাংলাদেশ অনেক রক্তের বিনিময়ে অর্জিত একটি স্বাধীন বাংলাদেশ এই জনগণকে যদি আপনি ক্ষমতায়ন সকল রাজনৈতিক দল ঐক্যমত্য ভিত্তিতে আপনি প্রতি বছর প্রতিদিন प्रति समय

তাহলে এক পেশে ভাবে যদি কাউকে আপনি দোষারোপ করি আমি দেখব যে আমি একটি ঘটনা করেছি তার পরবর্তীতে একটা রিয়াকশন হয়েছে অর্থাৎ রিয়াকশনের সাথে যদি আপনি ক্রিয়ার সাথে রিয়াকশনে যদি আপনি সমান্তরালভাবে বিচার করতে যাই তাহলে সেটি কখনোই সমীচীন হবে না আমি বিশ্বাস করি সেটি অবশ্যই রাজনৈতিক দল নেতৃবৃন্দের প্রতি সেই সদয় উপবুদ্ধি শুভবুদ্ধির উপদয় ঘটবে এবং আমরা অবশ্যই একটি রাজনৈতিক ব্যবস্থা ওনা ভালো একটি রাজনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে আমরা আসলে বাংলাদেশকে বিনির্মাণ করতে করার ক্ষেত্রে ভূমিকা রাব্য রাখবেন এটি আমরা প্রত্যাশা